আজকে আমি এখানে একটা নাস্তা তৈরি করতেছি। আমি হলো লেবার ভাইদেরকে দেওয়ার জন্য একটা নাস্তার আইটেম করতেছি, সেজন্য এখানে নিয়ে নিচ্ছি আটা বা ময়দা, যেটাই নেন না কেন নিতে পারবেন, সমস্যা নাই। তো আমি ময়দা দিয়ে করতেছি। আমি তৈরি করব হলো খুবই মজার একটা নাস্তা, আর সেটা তৈরি করতে এখানে আমি প্রায় 1 কেজির মতো ময়দা নিলাম। 1 কেজিতেই হয়ে যাবে, হবে না আম্মা 1 কেজি? হ্যাঁ হ্যাঁ, 1 কেজির মতো ময়দা নিলাম। দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ, এই তো লবণটা আর একটু লাগবে। এখানে দিয়ে দিচ্ছি একটু তেল, সয়াবিন তেল দিচ্ছি। আমি এখন একটা ডো তৈরি করব, আর এটা আমি ঠান্ডা পানি দিয়ে ডোটা তৈরি করব। তো তেল আর লবণটা একটু ভালো করে মিলিয়ে নিচ্ছি। আর এখন আমাদের বাড়ির কাজ মোটামুটি মাশাল্লাহ অনেক আগায় গেছে, আমি একটু পরে দেখাবো কতটা আগালো। আর এখানে যেহেতু চলে আসি সকালবেলা, এত লম্বা সময় বসে থেকে কি আর করব, তো ভাবলাম আজকে নাস্তার আইটেমটা করে ফেলি আর রেসিপিটা আপনাদের সঙ্গে শেয়ার করি। তেলটা ভালো করে হাতের সাহায্যে এভাবে করে মিলিয়ে দিতে হবে। তো হ্যাঁ, দেখতে দেখতে কিন্তু গরমের দিন চলে আসছে, আজকে বেশ ভালোই গরম লাগতেছে। আপনাদের ভাইয়া গিয়ে আবার একটা ফ্যান কিনে নিয়ে আসলো। এখানে দিয়ে দিচ্ছি ঠান্ডা পানি, মানে ঠান্ডা পানি বলতে কি, রুম টেম্পারেচারে থাকা যে পানি, সেই পানি দিয়ে একটা ডো তৈরি করব। যে মানে আমরা যে পরোটা তৈরি করি বা রুটি তৈরি করি ওরকম একটা ডো তৈরি করব, যেটা দিয়ে আমি পরোটাগুলো মানে বানাবো। আজকে বানাবো খুব মজার একটা পরোটা, যেটা ঘরে সবাই ইজিলি বানাতে পারবেন, বিকেলের নাস্তায় বা সকালের নাস্তাও খাওয়া যেতে পারে। একসঙ্গে বেশি পানি না দিয়ে অল্প অল্প করে পানি, মানে আমি দুইবারে দিচ্ছি, দিয়ে তারপরে ডোটা তৈরি করতে হবে। কারেন্ট চলে গেল নাকি রাইসা? আজকে আমরা সকালবেলাই সবাই চলে আসছি বাসা থেকে, এখন প্রায় 10:30 মতো বাজে। তো এখন 11:00 বেজে গেছে। তো তোমার ক্লাস কখন আবার? ও আচ্ছা, রাইসা হলো অনলাইনে ক্লাস করতেছে, আম্মা মুস্তফা আমরা সবাই এসেছি। এই তো ডোটা তৈরি হয়ে গেছে, এর উপরে একটু তেল মাখিয়ে রাখতেছি, নাহলে এটার উপরের অংশটা ড্রাই হয়ে যাবে। তো রুটি বানানোর আগে, মানে নাস্তাটা তৈরি করার আগে এটা আবার আমি একটু ইয়ে করে নেবো আর কি। তো এখন উপরে তেল মাখিয়ে এটাকে আমি রেস্টে রেখে দেবো কতক্ষণ, মানে 1/2 hour-এর জন্য আর কি। এই তো, আর ওদিকে আমি আলুটা সিদ্ধ করে নিই এই ফাঁকে, যে মানে নাস্তাটা তৈরি করতে লাগবে আলু, তো আলু সিদ্ধ বসিয়ে দিচ্ছি। তো এখন তেল দিয়ে দিচ্ছি, আর আমরা যে নাস্তাটা তৈরি করব এর ভিতরে দেওয়ার জন্য আলু দিয়ে একটা পুর তৈরি করতে হবে, সেজন্য আলুটাকে সিদ্ধ করে নিছি। আর এখানে হলো কিছু পেঁয়াজ আর মানে শুকনা মরিচটা টেলে নিব, ব্যাস হবে আম্মা। পেঁয়াজ দিয়ে দাও বেশি করে কয়েকটা, আর আমাদের সবাই এই তো কফি খাচ্ছে, দেখাও সবাইকে, দেখাও একটু মুস্তফাকে দে নাই, সবাই কফি খাচ্ছে আমাদের বাসায়। তোমার ক্যাপাচিনো বানাই দেবো। এই তো এখন পেঁয়াজ দিয়ে দেওয়া হচ্ছে, তারপরে এখানে মানে শুকনা মরিচটা দেওয়া হবে। আর এই নাস্তাটা খুবই মজা, তারপরে আমাদের সঙ্গেই থাকুন আর নাস্তার রেসিপিটা শেয়ার করবো। তো এই তো কিছু শুকনা মরিচ দিয়ে দেওয়া হচ্ছে, আর এগুলো একদম পেঁয়াজের ব্যবস্থা মতো করে ভাজা হবে, শুকনা মরিচটাও একদম লাল করে ভাজা হবে। আর এদিক থেকে আলুগুলো ছিলে নেওয়া হচ্ছে। মুস্তফা আলু ছুলবে কে? আলু ছুলবে কে? মুস্তফার বাবা মুস্তফা আলু ছুলে দিচ্ছে, তাই? আলু ছুলতে পছন্দ করো তুমি? বেবিটা বেবিটা কে সুইমিং পুলে যাবে, কিন্তু আজকে সে যাবেই যাবে, তার মা বাবা ওদিকে চলে গেছে। আজকে হচ্ছে প্রেজেন্ট ডে,
কি ডে প্রেজেন্ট ডে এতদিন তো শীত ছিল সেজন্য তোমার পাপা নিয়ে যায় নাই বুঝছো হ্যাঁ আমি আন্ডারস্ট্যান্ড করি সেজন্য নেয় নাই কিন্তু আজকে যাব আর হোপফুলি সামারে আমরা প্রত্যেকদিন যাই কারণ আমার ইফতি সুন্দর অনেক ভালো লাগে ওখানে আমার সুইম করতে ভালো লাগে আমি মানে তো মোটর এখন ছাড়তে বললো আমানে সুইমিংটা হাফ ওয়ে শিখছি মানে পুরো না হাফ ওয়ে মানে আন্ডার আন্ডার ওয়াটার সুইম করতে পারি বল মুসাতে মোটর বাই মোটর তো ছেড়ে দেন তবে এখন আমি আন্ডার ওয়াটার সুইম এদিকে পানি লাগবে यस হাই আমি খাই হ্যাঁ আর সেন্সরটা প্রত্যেক দিন একটা তখন তো ছোট ছোট আলুগুলো খাইতো বাবু আস্তে হ্যাঁ এটা বড় আর এমনি এতে খাইলে প্রবলেম কি সিদ্ধ আলু আমি আস্তে আর খাইবলি আচ্ছা বসো বসো দেখো আমি কইছিলাম পিএসএর রাস্তা রে তুই লে লই তার বল গাম কিছু হবে না মুষ্টি কাকা আইসা বলবে ওখানে দুই তিন লাখ পানি বোতল তো ওখানে হবে হ্যাঁ বালতি পানি বালতি এই কাপড়টা কি ফেলে রে না 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 দিদি আমার মুখের মধ্যে না পানি দিয়ে দিচ্ছে এটা নিবে আইছে এটা তো তোর তুলব তোর নাড়া বা মুছে দিস এটা রুকু এক রকম করতে আগুন উঠছে তো উঠছে সব বদল দে বদল দে বদল দে বদল দে তুলে দে তুই কোন কোন তুলে ধরে ভরে নাও দে দো আর কত লাগে ওগুলা ভরে নাও হ্যাঁ তেল না লাগবো না হ্যাঁ তেল না খা খা তো আলুটাকে প্রথমে মানে এরকম করে ম্যাশ করে নিতে হবে তো আমরা একটা প্লাস্টিকের মগ আর কি প্লাস্টিক না মেলামাইনের মগ দিয়ে এরকম করে চেপে চেপে আপনাদের ভাইয়া আলুগুলোকে ম্যাশ করে দিচ্ছে আর এটা আমাদের একটা ভর্তার মতো তৈরি করব আর কি সেজন্য এখানে লাগবে পেঁয়াজের বেরেস্তা লাগবে শুকনা মরিচ লাগবে লবণ এই লিপি ধনিয়া পাতা আছে আপনারা চাইলে ধনিয়া পাতাটা এড করে নিবেন তো এখানে যেহেতু পেঁয়াজের বেরেস্তা আর শুকনো মরিচ দেওয়া হচ্ছে এতে করে সুন্দর একটা ফ্লেভার আসবে আর তেল দেওয়া হবে আলু ভর্তাটা যেভাবে তৈরি করি ঠিক ওভাবে করে এটা তৈরি করে নিচ্ছি তো আপনাদের ভাইয়া আমাকে আলুগুলো ম্যাশ করে দিল এখন হলো আমরা এখানে দেওয়ার জন্য এই তো পেঁয়াজের বেরেস্তা আর শুকনা মরিচ এগুলো দিব আর কি তো এখান থেকে আমি শুকনা মরিচটা আলাদা করে নিয়ে ডেটুটা ফেলে দিচ্ছি আর কি ফেলে তারপর আমি এটাকে একটু এখানে ডোলে তারপর এখানে মিক্স করে নেব আর পেঁয়াজটা এইভাবে বেজে নিলেই কিন্তু মানে মজা হয় আপনারা চাইলে কাঁচা পেঁয়াজ দিয়েও করতে পারেন কাঁচা পেঁয়াজ দিয়ে করলে যখন আমরা মানে পরোটাটা বানাবো তখন দেখা যাবে ছুটে যাওয়ার একটা চান্স থাকে বেরেস্তা করে দিলে এটা কিন্তু কোনোভাবেই ছুটবে না তোমাকে অনেক অনেক ধন্যবাদ অনেক কষ্ট করছো একদম আলুটাকে ম্যাশ করে দিয়ে গেছো আসলে পরিবারের কাজগুলো যদি হাজবেন্ড ওয়াইফ দুজনে মিলে করা হয় তাহলে কিন্তু কাজগুলো ইজিলি করা যায় আর পাপা এর না পামারি নাই না সত্যি আপনাদের ভাই আমাকে অনেক আমি আম্মার কাছ থেকে অনেক আগে আমার করার জন্য এখানে দিয়ে দিচ্ছি স্বাদমতো লবণ দিয়ে দিচ্ছি আলু ভর্তাটা তৈরি করার জন্য আর এটাকে ভালো করে হাতের সাহায্যে ম্যাশ করে নিতে হবে যাদের হাত জ্বলে তারা চাইলে কিন্তু একটা পলিথিনে এটা ঢুকিয়ে তারপর মানে ম্যাশ করতে পারেন তো আমার হাত জ্বলে না কাজ করতে করতে আমার অভ্যাস হয়ে গেছে না হ্যাশট্যাগ শো অফ না এই তো এভাবে করে এটাকে ভালো করে মিশিয়ে নিতে হবে আর পেঁয়াজগুলো যদি কাঁচা দেওয়া হয় তো সেক্ষেত্রে দেখা যায় যখন আমরা মানে এই নাস্তাটা তৈরি করব মাঝখান থেকে ফেটে বের হয়ে যাওয়ার একটা চান্স থাকে আর এগুলো যেহেতু একদমই মানে বেরেস্তা করা ভাজা তো এটা কিন্তু বের হবে না শুকনা শুকনা থাকবে তো এইভাবে করে আপনারা চাইলে বিকেলের নাস্তা তৈরি করতে পারেন আলু পুরি তৈরি করতে পারেন বা আলু পরোটাও তৈরি করতে পারেন আচ্ছা ঝাল কিছু বাড়িয়ে কমিয়ে দেবো আপনাদের ভাই আবার ঝাল বেশি লাইক করে না
তো এই তো আমি আলু ভর্তাটাকে পুরোটা মানে একরকম করব না, কিছুটা ঝাল করব আর কিছুটা কম ঝাল করব, কারণ আমার হাজবেন্ড আবার বেশি ঝাল খেতে পছন্দ করে না। তো একটা করব একটু ঝাল আর একটা করব একটু কম ঝাল। তো এটা একটু ঝাল দিচ্ছি, এটা আমরা সবাই খাবো, লেবার বাইরা, তারপর লিপি, মুস্তফা, রাইশা। মুস্তফা কি ঝাল লাইক করো? রাইশা অনেক ঝাল লাইক করে, সেই জন্য আমাদের গরম তেলটা কখন দিবা? হ্যাঁ গরম তেল এখানে দিব না, তাহলে ফেটে বের হয়ে যাবে। এখন আমার মনে হলো সরিষা তেল দিবা না, এখানে কোনো তেলই দিব না, এখানে শুধু আলু ভর্তাটা তৈরি করব, করে তারপর মানে আলু পুরিটা তৈরি করে নেব আর কি। তো এটা একটু ঝাল করছি আর এটা একটু কম ঝাল করতেছি, কারণ এটা হলো আমার হাজবেন্ড আর বাচ্চাদের জন্য আর কি। যদিও রাইসা মোস্তফা ঝাল খেতে পারে, কিন্তু রাইসার বাবা ঝাল একদম খেতে পারে না, এখন ওর ঝাল খাওয়ার অভ্যাসটা শেষ হয়ে গেছে। তো যাই হোক, এটা ঝাল কম করে বানাচ্ছি, যারা ঝাল কম খেতে পছন্দ করে তাদের জন্য আর কি। তো দুইটা ভর্তা তৈরি হয়ে গেল, তো এখন শুরু করব মেইন নাস্তাটা তৈরি করা। তো এটা খুবই অল্প খরচে খুবই মজার একটা নাস্তা হবে, এই প্রসেসটা আপনারা ফলো করতে পারেন। তো যাই হোক, এখন নাস্তাটা বানাতে চলে যাব। আমি যে আটা মানে সরি ময়দার একটা ডো তৈরি করে রেখেছিলাম, এই হলো ময়দার ডোটা। তো এতক্ষণে আমার ময়দার ডোটাও সেট হয়ে গেছে, তো এই তো দেখুন কতটা সফট হয়েছে। তো এখন আমি এটা দিয়ে পুরিগুলো তৈরি করে নিব। এটা পুরিও বলা যেতে পারে বা এটাকে বলা যেতে পারে আলু পরোটা। আমি একটু বড় বড় করে তৈরি করতেছি, এই তো এই সাইজটা। আজকে আমাদের কতজন লোক আব্বা? 500। আব্বা আজকে আমাদের কতজন লোক নিছেন? 500। 10 জন? তো 10 জনের জন্য 10টা না 20টা তৈরি করতে হবে, তাই না? তো এখান থেকে আমি 10 জনের জন্য মানে এক একজনের জন্য দুইটা করে করে নিচ্ছি, আর বাকিগুলো যা থাকবে ওখান থেকে আমরা খাবো। তো আমাদের খাওয়ার এত টেনশন নেই, ওনাদেরকে দিতে পারলেই হবে। তো এখানে 1 কেজি ময়দা দিয়ে কয়টা হয় দেখা যাক। তো অলরেডি আমি 5টা 6টা করে ফেলছি, 6টা 7টা পজ কে তৈরি করে নিচ্ছি। এই লিপি বেলুনটা দাও তো, বেলুনটা দাও। তো এভাবে করে আটার একটা ডো নিতে হবে, তারপরে এর ভিতরে কিছুটা আলু ভর্তা দিতে হবে। এই তো এটা একদম ইজি একটা নাস্তার আইটেম আর খেতেও মজা। এই তো এভাবে করে এর মুখটা আবার বন্ধ করে দিতে হবে, যাতে করে আলুটা বের না হয়ে যায়। এই তো আর এই পরোটাটা বেলার সময় ময়দা দেওয়া যাবে না, উপর থেকে কিছুটা তেল দিয়ে দিলেই হবে। আর এটা হাতে এভাবে চেপে চেপেই কিন্তু বানিয়ে ফেলা যায়, আর যদি বেলুন দিয়ে করতে চান সেই ক্ষেত্রে কিন্তু মানে তেল দিলেই হবে, মানে ময়দা দেওয়ার দরকার নাই। হ্যাঁ প্রথমে 10টা ছেঁকে দিয়ে দিই ওদেরকে। এই তো সুন্দরভাবে কিন্তু হয়ে যাচ্ছে, আর এটা একটু ডুবো তেলে ভাজলেই ভালো হয়, আর যারা তেল কম খেতে পছন্দ করেন পরোটার মতো ভাজতে পারবেন, কোনো সমস্যা নাই। আর ডুবো তেলে ভাজলে পুরি যেমন হয় ঠিক ওরকমই হবে, ফুলে একদম টুমটুমবুর হয়ে যাবে। একে একে আমি সবগুলো পুরি আম্মুকে বানিয়ে দিচ্ছি, আর আম্মা হলো মানে এগুলো ছেঁকে নিচ্ছে আর কি। ডুবো তেলে ফ্রাই করতে হবে, আর একটু বড় বড় করতেছি কারণ এগুলো মানে একটু বড় করলেই ভালো লাগে। এগুলোকে বলা হয় আলু পুরি অথবা আলু পরোটাও বলা যেতে পারে, সকাল অথবা বিকেলের নাস্তায় বাসায় কিন্তু তৈরি করতে পারে। এটা খেতে ভীষণ মজার আর অনেক অল্প উপকরণে কিন্তু তৈরি করা যায়, তাই না?
আর নাস্তা হিসেবে খুব ভালো যায়, বিকেলেও কিন্তু খাওয়া যেতে পারে। আজকের রেসিপি যদি ভালো লাগে প্লিজ আমার ভিডিওটি ফ্রেন্ডস অ্যান্ড ফ্যামিলির সঙ্গে শেয়ার করবেন। আপনি যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন, আমার ভিডিও দেখছেন, আমার চ্যানেলটি এখনও সাবস্ক্রাইব করেননি, প্লিজ 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 আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন। সাবস্ক্রাইব করার পর অবশ্যই পাশে থাকা ছোট্ট বেল বাটনটি প্রেস করে দেবেন, এতে করে আমি যখনই নতুন কোনো ব্লগ আপলোড করব সবার আগে আপনার কাছে নোটিফিকেশন চলে যাবে। চাইলে আমার ব্লগ ভিডিওগুলো দেখে নিতে পারবেন। আর আমার ব্লগ ভিডিওতে সবসময় মজার মজার কিছু না কিছু রেসিপি আমি আপনাদের জন্য শেয়ার করি, যেগুলো অনেক ইজি আর খেতে ভীষণ টেস্টি। তো এভাবে মজার মজার নাস্তার রেসিপি বা নাস্তার কোনো আয়োজন যখনই করি আমি আপনাদের সঙ্গে ব্লগ বানিয়ে সেগুলো শেয়ার করি, যখনই মজার কোনো মানে আইটেম রান্না করি তখনও শেয়ার করি, কোথাও বেড়াতে গেলে সেটাও শেয়ার করি। তো আশা করি আমার ব্লগগুলো আপনারা অনেক বেশি এনজয় করছেন। আর আজকে বেশ গরম পড়েছে আর ইচ্ছে হচ্ছে যে আইসক্রিম খাই, তো দেখি একটু পরে হয়তো আইসক্রিম খাবো। আমাদের বাড়ির সামনে দিয়ে একটু পরপরই কিন্তু আইসক্রিমওয়ালা ভাই আসে আর যায়, তো যখন আসে তখনও মানে ওনারা একটা মানে কী বলবো একটা বেল টিপ দেয় যে আইসক্রিম, তো তখনও বুঝতে পারি। আর আজকে যেহেতু বেশ গরম পড়েছে তো ইচ্ছেও করছিল যে আইসক্রিম খাই। এখন আমরা আইসক্রিম খাবো, আমাদের নাস্তাটা দেওয়া হচ্ছে, আইসক্রিম ওলা আসছে, দেখি আইসক্রিমটা পানি নিচ্ছে খাবো। বলতেছে নামি গুলা কিন্তু কত করে 20 টাকা করে, কারণ কি আমরা এনে তো ওই নিব 10 টাকা করে, এই যে 15 টাকা করে 5 টাকা করে বেশি কিছু 15 টাকা করে 15 টাকা করে রাখেন সবাই জন্য একটা একটা করে। ম্যাডাম ঘটনাটা কি জানেন, আমরা কয়টি আর আইসক্রিম বেশি করছেন, যতই বেছেন 15 টাকা করে আসল লাগে কোন নিয়ে নিব, আমাদের তো কোন নিয়ে নিব, এর কিন্তু তিতা তিতা লাগে না 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 দেখেন 15 টাকা হইলে অনেকগুলো নিব। ম্যাডাম প্লিজ রে গায় রেট দাও, হ্যাঁ গায় রেট দাও, আমি তো মানছি, তো আমি সিলিন্ডার করছি আপনার কাছে, কিন্তু আমার তো এখানে ব্যবসা আছে, আমরা এটা 5 টাকা করে রাখব। মোস্তফার জন্য না, মোস্তফার জন্য না, মোস্তফা গেছে গা ভুক পেয়ে। আচ্ছা ম্যাডাম আর কি লাগবে? আর তাহলে আমরা দুই দিই বাই খাবেন একটা, না আমি আজকে না দাও পানি ভরতে দাও, নানুর একটা আমার একটা, আর আইসক্রিম কিন্তু ঠান্ডা না ভাই, আমি সম্ভব দেখেন খাইলে লইতে না, আমি সম্ভব না। তো ঠিক আছে এইটা তাহলে এই লেমন রাই নিই ভাইয়া, এটা আমি এত দামি আইসক্রিমের থেকে কম দামি আইসক্রিম আর কাপ আইসক্রিমটা আমার পছন্দ, এইটা খাই আর কাপ আইসক্রিম। এবার আপনি করতেছেন ম্যাডাম, হ্যাঁ হ্যাঁ, তাহলে তো ইনশাআল্লাহ প্রায় আইসে আইসে আইসক্রিম দিতে পারবো আলহামদুলিল্লাহ। তাই তো আমার তো দামি আইসক্রিম পছন্দ না, হ্যাঁ ভালো দোস্ত, তো ম্যাডাম তো ভালো থাকেন, ব্যস্ত হবেন, আচ্ছা আচ্ছা আসলে ইনশাআল্লাহ আইসক্রিম খাই, আমিও খুশ খবর নিয়ে বলি। এই তো কত মজা, অনেক মজা হয়েছে। এসা তুমি তো খেয়ে দেখো, ভাই হ্যাঁ বোন একটু ভাই তো সমস্যা হলো। হ্যালো খাই বলে বাড়ির কাজ কতটুকু আগালো সেটা একটু দেখাই। এই তো মাশাআল্লাহ দেখতে দেখতে কিন্তু অনেকটাই এগিয়ে গেছে। তো এটা হলো আমাদের ড্রয়িং রুম আর ডাইনিং রুম একসাথেই লাগানো, এখন তো মানে বোঝা যাবে না, তারপর একটু বোঝা যাচ্ছে, যখন বালি টালি ফেলবে তারপর সব কিছু ঠিকঠাক হবে তখন হয়তো ভালো লাগবে। আর এই তো হলো আমাদের নতুন কিচেন, আমাদের কিচেন তো আমরা মনের মতো করে সাজানোর ইচ্ছে আছে, বাকিটা মহান আল্লাহ তাআলা ভালো জানেন। কিচেন
কিচেনের জানলা দিয়ে ওইদিকে দেখো কাদেরকে দেখা যাচ্ছে ওইটা একটু দেখো এদিকে হলো ড্রয়িং ডাইনিং লাগানো আমাদের রাইসা মনির রুমটা একটু দেখো বেডরুম এটা আর রাইসা নেক তেলে এটা নাকি মুস্তফা নিবে এটা এটা মুস্তফা এটা রাইসা নিবে ওইটা আমার অনেক ভাইয়া আপুরা আমাকে কমেন্ট করতেছো যে আপু তোমরা যে বাড়ি তৈরি করতেছো তোমরা যদি ওখানে চলে যাও তোমাদের শখের ফ্ল্যাটের কি হবে। তো আসলে আমরাও চিন্তা করতেছি যে আমরা যদি নতুন বাড়িতে চলে যাই তাহলে আমাদের ফ্ল্যাট বাসাটার কি হবে। আর আসলে সব কিছু মিলিয়ে অনেকটাই টেনশনে আছি আমরা, এখনো মানে ডিসিশনে পৌঁছাতে পারছি না আমরা কি করব। মুস্তফা রাইসা ওদের স্কুল উত্তরায়, ওদের লেখাপড়া আছে, তো সব কিছু মিলিয়ে এখনও ভাবছি যে আসলে আমরা কোথায় থাকবো, আমরা কি উত্তরায় থাকবো না পূর্বাচলে চলে যাব। তো দেখা যাক, বাড়ির কাজ তো এগিয়ে যাচ্ছে যাক, আর আমরাও আমাদের মতো মানে ডিসিশন নিতে থাকি, হয়তো একটা নির্দিষ্ট ডিসিশনে পৌঁছাতে পারবো। তবে যত কিছুই হোক, রাইসা মুস্তফার লেখাপড়ার জন্য ডিস্টার্ব না হয়, ওদের জন্য কোনো রকম প্রবলেম না হয়, ওইটাই আমাদের মানে মেন বিষয়। ওদের সব কিছু ঠিকঠাক রেখে যেখানে আমরা থাকলে ভালো থাকতে পারবো ওখানেই আমরা থাকবো। তবে আমাদের দুইটা বাসাই খুব আদরের।